হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ওটা আমার ছোট বোন, ওর নাম রিকু সরকার। তো আজকে আমার শেষ এক্সাম, আর এখন আমি বই পড়ছিলাম। এই যে আমার যেহেতু পরীক্ষার টাইম হয়ে গেছে, আমি এখন রেডি হয়ে পরীক্ষা দিতে বেরোবো। আর আজকে আমি আমাদের কলেজ তোমাদেরকে দেখাবো, হয়তো তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে একটু পরে, বাই। হ্যালো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গিয়েছি। আসলে এখন বাজে 1:22, আমার পরীক্ষা হলো জাস্ট 2 থেকে শুরু হচ্ছে, আর আমার বিকালে 4-5 পরীক্ষা হচ্ছে। কিন্তু এই টাইমটায় পরীক্ষা দিতে আসলে ভালো লাগছে না, মানে আন টাইমে পরীক্ষা হচ্ছে, তো এই জন্য তো আমার এখন এখান থেকে যেতে 10-20 টাইম লাগবে। তো আমি এখনই যাচ্ছি, আর আমি আজকে যাচ্ছি আমার দাদার সাথে। তো আমি এখন গাড়িতে করে যাব, তো ওখানে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি যেহেতু এখন আমার টাইম নাই, আমার পরীক্ষা শেষ হলে আমি তোমাদের চেষ্টা করব আমার কলেজ দেখানোর জন্য। ভালো থাকো। হ্যালো বন্ধুরা, আমরা এখন বের হয়ে গেছি, আর ওই যে আমার কিউট দাদা ভাই আমার জন্য অপেক্ষা করছে। আমরা এখন কলেজে যাচ্ছি বন্ধুরা। এই যে এটা হলো কলেজ। যে এখন বিকাল টাইম, তো সবাই খেলা করছে মাঠে। এটা হলো রাস্তা, ওই যে সামনে হলো মেন রোড। কলেজের গেট, আর ওই যে আমার বান্ধবীরা বেরোচ্ছে এখন, এখন সবাই বাড়ি যাচ্ছে। আর এই যে একটা ছোটোখাটো কফি শপ আছে, আর এই দিকেও ওই যে একটা সুন্দর জায়গা, সবাই হাঁটতে যাচ্ছে নদী পাড়ে, সবাই যাচ্ছে হাঁটতে। ওদিকটা অনেক সুন্দর। আর এটা হলো কলেজের মেন গেট। আমাদের কলেজ, আর এটা হলো আমার বান্ধবী, আর ওই যে আর একটা বান্ধবী দাঁড়ায় আছে। এখন আমরা সবাই বাড়িতে যাব। এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমার দুটো বান্ধবী। আসলে আমরা এখন গাড়ি পাচ্ছি না। আর এই যে আমাদের ওই যে সামনে কলেজ, আর কলেজের পাশের এই দৃশ্যটা অনেক সুন্দর। বাড়িতে পৌঁছে গেছি, আর এই যে ইনার জন্য আমার প্রতিদিন খাবার বাজেট নিয়ে আসা লাগবেই না। মেলা দুষ্টু তো, অনেক খিদাও পাইছে আমার আজকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর ভরসা।